করে দিব, তার বিনিময়ে কিন্তু আমার টাকা দিতে হইব। বুঝছি তো তোর সমস্যা আমারও সমস্যা। তাহলে আমার একটা কথা, আমি যে কইছিলাম তুই আমার মনের আশাটা পূরণ করবি। আমি তোমার মনের আশা পূরণ করবো। শোনো দাদা, আমি তোমার কাজটা করে দিব, তার বিনিময়ে কিন্তু আমার টাকা দিতে হইব। আরে আমি তো তোর টাকা দিমুই, কিন্তু কম লাগছিল না। আমি মনে করছি যে সারপ্রাইজ দিব, তুই যদি আমার মনে আশাটা পূরণ করতে পারিস আমি তোর অনেক কিছুই দিব। আর আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোর কাছেই কইলে আমার মনে আশাটা পূরণ হইব। এইরকম নষ্টি ফষ্টি দাঁড়াও না, আজকে তোমারে কেমন করে কথা শোনাইতে হয় আমার কাছে সেটা আমি খুব ভালো করি। আমি এগুলো বিশ্বাস করি না। শোনো বোমা, তুমি যদি প্রমাণ করতে চাও আমার হাতে হাতে ধরাই দেবে, তারপর আমি এর বিচার করবো। এর আগে না, যাও এখান থেকে। আম্মা, আমার কথা একবার শুনেন, আমি সত্যি বলতাছি, এখানে প্রমাণের আবার কি দরকার আছে? আমি কি আপনার কাছে কোনো সময় মিথ্যা কথা কইতে পারি? কারণ আপনি জানেন না, দিন দিন বুবুর চরিত্র খুবই খারাপের দিকে যাইতাছে। আচ্ছা বোমা, তোমার তো আমি কইছি, আগে প্রমাণ দাও তারপর এর বিচার হবো, এর আগে না। আরে আম্মা, দেখছো আমার কথাটা শুনলো না? আম্মা শুনেন, কথা বিশ্বাসও করলো না, ঠিক মতো শুনলো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার শাশুড়ি আম্মা আমার কাছে প্রমাণ চাইছে, আমি প্রমাণই দেওয়ার চেষ্টা করবো। একদিন এমন ভাবে হাতে নাতে ধরাই দিব না, তখন বুঝবো যে তার বড় ছেলের বউ কিরকম চরিত্রহীন। কি হয়েছে দাদা, তুমি আবার ফোন দিছো কেন? কি আমার কথা খুব মনে পড়তেছে? আমারও তো তোমার কথা খুব মনে পড়তেছে, তোমার ছেলে তো আমার ভালোই লাগতেছে না। হ, সত্যি কথাই তো। ভাবি কি ব্যাপার, তুমি জায়গাদার একার সাথে কথা কইতেছ? কার সাথে? আব্বার সাথে, আব্বার সাথে। আব্বা ফোন দিছিল, আব্বা ফোন দিয়ে কইতেছে অনেক দিন হয়ে গেছে বাড়িতে আসোস না, তোরে দেখতে খুব মন চাইতাছে, তা জামাই রে নিয়ে বাড়িতে আয়। ও, তাও সব ফোন দিছিল? হ হ, তোমার তাও হিসাবই ফোন দিছিল। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ভিতরে গেলাম, আইসা বড় ভিতরের দিকে। ঠিক আছে যাও। এই পর্যায়ে পাইসে গেছি, আর একটু হলে তো দেওরের কাছে ধরাই পড়ে যাইতাম। হ্যালো দাদা, একটুর জন্য পাইসে গেছি, আর একটু হলে তো দেওরের কাছে ধরা পড়ে যাইতাম। হ হ, আইলে গরম পড়ছে। এই কেন তুমি আইছো? কি ব্যাপার, কি হইছে, এমন ভাবে জিজ্ঞেস করতেছো? মনে হয় বাড়িতে আমি প্রথমবার ঢুকলাম। আরে তা তো ঢুকো নাই, কিন্তু তুমি কি বাড়ির খোঁজ খবর রাখতেছো?
আমার চোখে তো কোনোদিন পরে নাই। তোমার চোখে পড়বো কেমনে? তুমি তো কাজের জন্য সবসময় বাড়ির বাইরেই থাকো, আমার চোখে পড়ে বুঝো না। আর তাছাড়া আমার তো মনে হয় বহু টাকার লোভে এইসব করে বেড়ায়। ধুরু, তুমি এসব কি কো? এই আমার বড় ভাই কি টাকা পয়সা কম ইনকাম করে? হ্যাঁ, যে টাকার লোভে এসব করবো? আরে বাবা রে বাবা, তুমি এখনো কিছুই বুঝো না। মেয়ে মানুষ বলা কথা, মেয়ে মানুষের খরচ তো আর কম না। আর ভাইজান কয় টাকায় আর পাঠায়? ঠিক মতো বুবুর সাথে কথাও কয় না, ভালোবাসা আদর সহকের কথা কয় না, বুঝোই তো। হইতেও পারে টাকার লোভে, আবার নইলে সখীও করতে পারে। আচ্ছা রাহ, তোমার এই সমস্ত কথা, তোমার এই সমস্ত কথা শুনে আমার মাথা ঘুরতেছে। আমার তাড়াতাড়ি করে খাইতে দাও, খাই না তোমার কিন্তু ডাক্তার এসে যাই। তোমরা তো কাম করবাই না, আমারও ঠিক মতো কাম করবা দিবে না। আকাশের অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আচ্ছা ঠিক আছে যাও, আর তুমি তাড়াতাড়ি ফিরিস, আকাশের অবস্থা ভালো না। মা, ডাক্তার দেখাতে যতটুকু সময় লাগবো ওই সময় ডুবে থাকো, চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি এদিকের কাজগুলো শেষ করি। ভালো আছি, কিন্তু তোমার সাহস তো কম না, তুমি বাড়ি পর্যন্ত চলে আইছো। আরে হলো নাকি, আজকে বাড়িতে কেউ নাই, বাড়ি ফাঁকা, এই সুযোগে আমার ওই কথাটা শুন, চলো তো। আরে সব কিছু জানি বলতে, ঠিক আছে। ঘরে যান যাবো না, হেয়ারগুলো ডেকে খেয়ে আই। কি হইলো, আবার ব্রেক মারলাকে? যা, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? আরে কিছুদিন আগে যে ডাক্তার দেখাইলাম না, তখন তো একটা প্রেসক্রিপশন দিছিল, আজকে তো সেইটা আনতে ভুইলা গেছি, এখন কেমন হবো? এই যে দেহ ধুই কি কাণ্ডটা করছো, তুমি আবারও প্রেসক্রিপশনটা রেখে আসছো কেন? এত মন ভোলা কি লিগা? আচ্ছা যাও, নিয়ে আসো। আচ্ছা আমিও তো খাইছি, আমার পেটটা জানি কেমনি মুছা দিয়েছে, চলো যাই। আমি টু আসলাম দিকে আই, আর তুমি প্রেসক্রিপশনটা নেও। ঠিক আছে চলো। আমার না সত্যি সত্যি মাঝে মধ্যে মনটা এত ভুলে যায়, প্রেসক্রিপশনটা না নিলে তো ডাক্তার আমাকে দেখবই না। চলো চলো চলো। ভাবি কি এসব কি শুরু হয়েছে বাড়িতে?
তোমার যে আমি কি কমনা সে ভাষাটাও খুঁজে পাইতেছি না। শোনো ভাবি, আমাকে বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, একটা ইজ্জত আছে, তুমি এরকম থাকতে আসছো আমি কিভাবে করতেছো? আমি তোমার খেলাম না, টাকার জন্য এসব করছে। দেখছো তো, তুই ভুল বুঝতেছস। আর আম্মা আপনিও না জানা না শুনে শুধু শুধু এসে বদনাম দিবেন না। আর তোমরা জানো শোনো তারপরে কিছু কইও। কি জানবো কি জানবো আর কি শুনবো? এই যে তোমার টাকার দরকার, তুমি আমারই কইতে পারতা। আমার বড় ভাই তোমার টাকা দিতে পারে না, তোমার পরিমাণ মতো হয় না, আমারে বললেই হইতো আমি দিতাম। তা না কইরা একটা বয়স্ক মানুষের সাথে সি। আরে যে আপনারেও কই, আপনার যে বয়সটা এরকম বেশি না থাকে তোমার বাবার বয়সী, আপনার জুতো পিড়া করা উচিত ছিল। আরে উচিত ছিল কি, আমার তো মনে হইতাছে এখনই দেওয়া উচিত। শুধু জুতার বাড়ি না, আমাকে বাড়ির যত জুতা আছে ওনার গলায় পরাইয়া মালা দিয়া এই এলাকা দিয়া ঘোরানো উচিত। মা তুমি এখনো বাইসে আছো, আমি চাই না আমার গোবারির মান সম্মানটা কোনো ভাবে নষ্ট হই। তুমি কি করবা করো, বিশ্বাস করেন? আপনারা সবাই ভুল বুঝতেছেন, আসলে ব্যাপারটা সেরকম না, ঘরে কারেন্ট ছিল না, তাই আমি খালি গায়ে দেখেন ভিজা কি হয়েছে। আর ওরে বক্তাছেন, ও আসলে ফুলের মতো পবিত্র, ওর ভিতরে একটা শস্য পরিমাণের কোনো পাপ নাই, খুব ভালো মেয়ে মানুষ। আর আমি আমার কথা কি কমু, আমার একটা মনের কথা আরো কয়েকদিন ধরে কমু কমু কইতাছি, সেটা সুযোগ হয়ে উঠছিল না, তাই আজকে আমার মনের কথাগুলো কইছি। জানেন কি কইছি, আমার যে পোলাপানা ছিল, আমার ধন সম্পদ টাকা পয়সা যা ছিল সব ওরা বাগবাটার রেখে নিয়ে গেছে গা, আমার তো আট খরচা লাগে। তাই কইছি যে আমি একটা জিনিস বেচমু, ওইটা ওর কইছি, ওই সেই কারণে আমার কিছু টাকা দিবার চাইতেছে। আম্মা উনি যা কইতেছে একদম ঠিক কথাই কইতেছে, আর তাছাড়া ওনার মন তো সবসময় খারাপ থাকতো, তাই আমার কাছে আসতো একটু কথাবার্তা কইলে ওনার মনটা ভালো থাকতো। আম্মা আপনি বাবা মায়ের মতো এসে আপনার মাথায় হাত দিয়ে কইতেছি, আমি খারাপ কিছু করি নাই। তার মানে আমি কি ভুল করলাম? ছোট বৌমা আমাকে মনে হয় ভুল হয়েছে, বড় বৌমা যা করছে এটাই সত্য। হইতেও পারে, আমি এসবের আর কিছুই জানি না আম্মা, আমি নিজের চোখে যা দেখছিলাম আপনারা তাই করছি। হ্যাঁ তো প্রমাণ হইল, এই নিয়ে আর কথা বাড়াইয়া লাভ কি? আচ্ছা চলো তুমি একটু কাগজটা নাও। হ্যাঁ ডাক্তারের কাছে তো যাই। আমি বাইরে গেলাম। শাশুড়িমা আসলে আমি ভুল করছিলাম, আপনি আমার মাফ করে দিন। না না আপনারাই আমার মাফ করে দিন, কারণ আমি যেভাবে কথাবার্তা কইছি এটা অনেকে অবশ্যই ভুল ধরবো, সেটা কোনো ব্যাপার না, আমি যাই। না রে বোন, এই টাকাটা আমি আর নিতে পারবো না, টাকাটা রেখে দেব। না নিয়ে যান আপনি, আপনার যেহেতু দরকার রেখে দেন।